ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালোভাবেই পরীক্ষা দিয়েছো। পরীক্ষা তো শেষ হয়ে গেছে, কিন্তু আবার তো তোমাদেরকে পড়া শুরু করে দিতে হবে। চলো আজকে আমরা আবার নতুন একটা অধ্যায় আজকে ভূগোলে শুরু করে দিই। তোমরা সবাই জানো আমাদের 6 অধ্যায় পর্যন্ত হয়েছিল, আজ আমাদের 7 অধ্যায় নতুন পড়া শুরু হচ্ছে। আমরা এর আগে 6 অধ্যায় পড়ে এলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্বন্ধে আমরা জেনেছি বুঝেছি। এবার দেখো আজকে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুটা কীরকম বা এখানকার যোগাযোগ ব্যবস্থা কীরকম, আবহাওয়া জলবায়ু এসব সম্বন্ধে আমরা আজকে জানবো। আজকে আমাদের অধ্যায় কি রাজ্যের জলবায়ু ও যোগাযোগ ব্যবস্থা। প্রথমে দেখো আমরা পড়বো জলবায়ু, তাই তো? পশ্চিমবঙ্গের জলবায়ু, তোমাদের আগে জানানো তার যে জলবায়ু কাকে বলে। দেখো কোনো অঞ্চলে 30 থেকে 40 বা গড়ে 35 বছরের গড় আবহাওয়াকে সেইখানকার সেই অঞ্চলের জলবায়ু বলা হয়। তাহলে জলবায়ু কাকে বলে বললে তোমরা কী বলবে? কোনো অঞ্চলে 30 থেকে 40 বা গড়ে 35 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। এই পশ্চিমবঙ্গের জলবায়ু কীরকম? এখানে হচ্ছে উষ্ণ আর্দ্র প্রকৃতির জলবায়ু। দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের জলবায়ু দেখা যায়। কোথাও গরম পড়ে, কোথাও ঠান্ডা পড়ে, কোথাও প্রচুর বৃষ্টি হয়, কোথাও অল্প বৃষ্টি হয়, কোথাও প্রচুর গরম পড়ে, কোথাও সেই তুলনায় অতটাও গরম পড়ে না। দেখো যেমন আমরা জানি দার্জিলিং জেলায় কী হয়, প্রচুর ঠান্ডা পড়ে। আমাদের এখানে যখন শীতকাল থাকে তখন তো ওখানে ভীষণ ঠান্ডা পড়ে। আবার দেখো আমাদের এখানে গরমকালে গরম অনুভব হয়, বর্ষাকালে আমরা দেখি বৃষ্টি হয়, শীতকালে ঠান্ডা লাগে আমাদের, তাই তো? তাহলে দেখ পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু নানান জায়গায় নানান রকমের হয়ে থাকে। এই জলবায়ু দেখো তাহলে কী হবে, যখনই পশ্চিম জলবায়ু পরিবর্তন হবে তাহলে জলবায়ুর যে প্রভাবটা আমাদের মধ্যে পড়ছে সেটাও কী হবে, পরিবর্তিত হয়ে যাবে, তাই তো? দেখো এই জলবায়ুর প্রভাব মানুষের কাজকর্মের উপর পড়ে, খাওয়া দাওয়ার উপর পড়ে, পোশাক পরিচ্ছদের উপর পড়ে। কেমন কীভাবে বুঝবো? যেমন ধরো গরমকালে কী হয়, কাজকর্মের কথা যদি বলি, আমাদের কাজ করতে ভীষণ কষ্ট হয়, কারণ গরমে আমাদের ঘাম ঝরে যায়, শরীরে জলের অভাব পড়ে, ভীষণ কষ্ট হয়। আবার ঠিক শীতকালে দেখবে পরিশ্রম করতে অতটাও কষ্ট হয় না, ঠান্ডা লাগে কিন্তু পরিশ্রম করতে কষ্ট হয়। বর্ষাকালে অনেক সময় কী হয়, মাটিঘাটে রাস্তায় জল জমে গিয়ে কাজকর্ম বন্ধ হয়ে যায়। আবার দেখো পোশাক পরিচ্ছদের কথা যদি বলি, আমরা কী করি, শীতকালে আমরা গরমের পোশাক ব্যবহার করছি, বর্ষাকালে কী করছি, কোথাও গেলে ছাতা ব্যবহার করছি, না হলে রেনকোট ব্যবহার করছি, বা কেউ কেউ বর্ষাটি ব্যবহার করে থাকে। আবার দেখো গরমকালে কিন্তু আমরা আর সেই পোশাক পরছি না, শীতের পোশাক অর্থাৎ গরমের যে সোয়েটার টুপি এসব পরছি না, হালকা ঢিলে দ্বারা পোশাক পরছি। তেমনি দেখো খাদ্যের উপর কীভাবে প্রভাব পড়বে, দেখো জলবায়ুর পরিপ্রেক্ষিতে যেখানে যেরকম ধরনের খাদ্য উৎপন্ন হবে সেখানকার মানুষ সেই খাদ্যটাকেই তাদের প্রধান খাদ্য হিসেবে বেছে নেবে। যেখানে ধান বেশি উৎপন্ন হয় সেখানে মানুষের খাবার কী হয়ে যাবে, ভাত। আবার যেখানে গম বেশি উৎপন্ন হয় সেখানকার মানুষেরা কী খাবে, রুটি। তাহলে দেখ খাদ্য পোশাক পরিচ্ছদ কাজ কর্ম এই সমস্ত কিছুর উপর কিন্তু এই জলবায়ুর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জলপথ ও জলপথ নির্ভর মোটামুটি জলপথ ও জলপথ
বহন করে নিয়ে যাওয়া আসা হয়। আর পদে পদে তো তোমরা জানো বাস লরি, লরির মাধ্যমে আমরা জানি যে মালপত্র বহন করা হয়। তারপরে বাস, ট্রেন, অটো, রিক্সা, ট্যাক্সি, সাইকেল, এই সমস্ত কিছু স্থলপথে চলে। আর একটা কী করে রেলগাড়ি, এই রেলগাড়ি কিন্তু এই স্থলপথের সবচেয়ে দ্রুতগামী যোগাযোগ মাধ্যম, তাই তো? সব দুটি স্থলপথে করে তুমি কোথাও খুব তাড়াতাড়ি যেতে চাও তাই।